জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। মিলগেট এবং খুচরা বাজারের প্রতিনিয়তই বাড়ছে মোটা ও সরু সব ধরনের চালের দাম। মানভেদে প্রতি কেজি চালের দাম পাইকারিতে 3 থেকে 4 টাকা এবং খুচরা বাজারে 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। কুষ্টিয়া থেকে সনি আজিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হঠাৎ করেই কুষ্টিয়ার চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। চালের দাম প্রতি 50 কেজির বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সম্প্রতি চালের এমন দাম বৃদ্ধির কারণে ক্রেতারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে বেঁচে থাকার জন্য জরুরি এ খাদ্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। কয়েক হাত ঘুরে এই চাল কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস। চাল কিনতে আসি 500 টাকা নিয়ে আসি, যতটুকু চাল কিনবো আনতে ততটুকু চাল হচ্ছেই না। এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম তাতে আর দিন যাচ্ছে না। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি বন্যার কারণে এবছর হাওরে ধান উৎপাদন কম হয়েছে। খুচরা বিক্রেতাদের দাবি, তারা মিলারদের কাছ থেকে বেশি দামে চাল ক্রয় করায় বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। মিনিকেট চালে বেশি বাড়ছে, যেমন 66 টাকা গত সপ্তাহে বেচলাম, বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকা। আর আদার্স অন্য চাল যেমন বাসমতি 80 টাকা ছিল, 82 টাকা। আর কাজললতা 54 টাকা ছিল, এখন 58 থেকে 60 টাকা। আর 28-50 টাকা ছিল, 54 টাকা। আসলে চালে ঊর্ধ্বগতির কারণে আমরা সবাই খুবই শঙ্কিত। আমরা আগে যে দামে চালটা কিনতে পাচ্ছিলাম, হ্যাঁ, এবং বর্তমানে সেই দামে তো চাল কিনতে পারছি না, আমাদের আরও বেশি ক্যাপিটাল খরচ লাগছে। এই অবস্থায় সাধারণ ক্রেতা বিক্রেতারা বাজার মনিটরিং সহ বিদেশ থেকে চাল আমদানির তাগিদ দিয়েছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।